আসুন, বলেন আসুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর মধ্যে কোন ফাঁক ফকর আছে আপনাদের কিছু বলার? হ্যাঁ, তারাই খেপবে যারা জয়ী হাদিস ফলকের অভ্যাস। জীবন যাবে কিন্তু অভ্যাস যাবে না। তুমি যতই বলো মোহাম্মদ আয়াত কোরআন হাদিস কোরআন যাই বলো, বাপ দাদা যা করেছে তাই করব, ছাড়বো না। আর আমাদের বক্তব্য হলো আমা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু। রসুল যা বলেছেন তা করো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। ছোট্ট কথা না? আর ওনাদের বক্তব্য হচ্ছে এই, আল্লাহ নবী সাসারা বলছিল যে না, আমাদের কথা হচ্ছে বাপ দাদা করবে তাই করবো, মোহাম্মদ যা বলিস তা করা হবে না। এই দুটো স্লোগান নবীদের যুগে ছিল, এ যুগে আছে, আহলে হাদিসের মধ্যেও আছে। অধিকাংশ আহলে হাদিস বাপ দাদার চোদ্দ বর্ষের আহলে হাদিস, এটা হাদিস পড়া আহলে হাদিস না, যে কারণেই এদের ঘর থেকে হাদিস আউট হয়ে গেছে। অধিকাংশ হানাফি হাদিস মানে না, যেটা তাদের পিসাব ইমাম সাহেব বলে গেছে হুজুর যা বলে তাই মেনে চলে। এদেশে হানাফিরাও প্রকৃত অর্থে হানাফি নয়, যে আহলেদিসরাও প্রকৃত অর্থে আহলেদিস নয়। সবার কাছে আমাদের একটাই দাবি, যেটুকু সংশোধন দরকার সহি হাদিসের মানদণ্ডের সংশোধন করে নেন। জীবন থাকতে থাকতে সংশোধন করেন, মরিদার পথে লাভ হবে না। নিঃশ্বাস বের হওয়ার আগেই নিজের হায়াতটাকে পা থেকে মাথা পর্যন্ত কোরআন ও সহি হাদিস অনুযায়ী সংস্কার করে নেন। কোন ব্যক্তি বা কোন দল হিসেবে কাউকে চিন্তা করবেন না, এটা ভুল হবে। আমি হানাফি, উনি সাফি, উনি মালিক, উনি হাম্বলি, উনি জমিয়ত, উনি আন্দোলন, এইসব ভাষাগুলি তওবা করেন। মানুষ আমাদের প্রথম পরিচয়, আমরা মানুষ, প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের মহব্বত থাকবে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই এক আদমের সন্তান, ঠিক না? সবার বাপ মা একই, সবার দেহে একই লাল রক্ত বিরাজ করে, কারো রক্ত সবুজ আর কালো আছে নাকি? সবাই আমরা মানুষ। দ্বিতীয় পরিচয়, আমরা মুসলিম। আমরা আমাদের উন্নত মস্তককে আল্লাহর সামনে অবনত করে দিয়েছি, আমরা আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। তৃতীয় পরিচয়ে, আমরা আহলুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী। অন্যেরা কোরআন হাদিসের অনুসারী বলার সাহস তাদের নাই, অন্যদের কোরআন হাদিসের অনুসারী বলারই সাহস নাই, কারণ তাদের সালাতে কোরআন হাদিস নাই, কোরআন আছে হাদিস নাই। একটু পরে তারাবি হবে, রসুলের তরিকা চলছে দেশে, রসুলকে জীবনগণ বিষয়ে তারাই পড়েছে, কোন আলম চ্যালেঞ্জ করতে পারবে? কোন আলম চ্যালেঞ্জ করতে পারবে না। এমনকি মক্কার হারামের ইমামদেরকে আমরা তাক্কা করি না, তারা বিশ্বাস করে থাকে, কারো ক্ষমতা নেই চ্যালেঞ্জ করার। আল্লাহ রসুল জীবনের কর বিশ্বাস তারাই পড়েছে, কিন্তু আপনারা পড়েন কেন? বাপ মা পড়ে গেছে, পড়ে যাচ্ছে। একইভাবে অসংখ্য প্রমাণ দেওয়া যাবে, আহলে হাদিসরা পর্যন্ত হাদিস মানে না, সহি হাদিস মানে না। প্রমাণ দেখেন, এই রমজান মাসের দুটি ক্যালেন্ডার চলছে আপনাদের এখানে, একটা ক্যালেন্ডারে ইফতারের দোয়া আল্লামা লাকাসুন দোয়া আলাইহিস কিতাব করতে আছে না, আছে নাকি বলেন না কেন? আর একটা ক্যালেন্ডারে বলা আছে শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। পার্থক্য হচ্ছে না? এটা দুটোই কিন্তু আহলে হাদিস। অতএব আমাদের বক্তব্য আপনারা বুঝতে রাজি নন, আপনার ভাবতেন এরা বোধহয় আন্দোলন করে, তিনি আমরা কোনো দল টল করি না, আমরা সংস্কার আন্দোলন করি। আমার নিজের মধ্যে ভুল থাকলে আমরা সংশোধন দিই, তারিখ পড়েন আপনারা, মাঝে মাঝে সংশোধনী আসে না? অতএব আমাদের ভুল হলে আমরা সংশোধন হব, আপনি ভুল হলে সংশোধন হতে রাজি আছেন না তাই বলেন? রাজি আছেন? নাই, ও মুখে বলছেন আসলে নাই। যার যা ভুল আছে ভুল সংশোধন করতে হবে, রাজি আছেন কেন বলেন? কিসের আলোকে? সহি হাদিসের আলোকে, জয়ী হাদিসের আলোকে নয়। এইখানে গিয়ে আমি হানাফি ভাইদেরকে বলি, ভাই আমাদের হিংসা করে লাভ হবে না, আমরা